জানা অজানা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন ভিডিও পেতে বেল আইকনটিতে ক্লিক করুন। বিড়াল কামড়ালে বা আঁচড় দিলে অনেকেই ভয় পেয়ে থাকেন, ভাবেন জলাতঙ্ক হতে পারে, তাই ইঞ্জেকশন দিতে ছুটে যান ডাক্তারের কাছে। আবার অনেকেই ভয়াবহ কামড়কেও পাত্তা না দিয়ে ঘরে বসে থাকেন। আসলে কি করা উচিত তা জেনে নেওয়া ভালো। সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় বিড়ালের আঁচড় চামড়ার একেবারেই উপরিভাগে থাকে, রক্তও গড়িয়ে পড়ে না, এসব ক্ষেত্রে খুব একটা বিচলিত হওয়ার কারণ নেই। আবার কিছু কিছু সময় দেখা যায় বিড়ালের আঁচড় গভীর ক্ষত সৃষ্টি করেছে, এক্ষেত্রে সচেতন হওয়া জরুরি। আর বিড়াল কামড়ালে তা নিয়ে অবশ্যই অবহেলা করবেন না। প্রথমে সাবান আর পানি নিন। জলাতঙ্কের জীবাণুকে ঠেকাতে যে কোনো ধরনের অ্যান্টিবায়োটিকের চেয়ে গুরুত্বপূর্ণ হলো সাবান পানি। এই ভাইরাসের চারদিকে স্নেহ জাতীয় পদার্থের আবরণ থাকে, যা সাবানের মাধ্যমে খুব সহজেই ধ্বংস হয়ে যায়, যা অনেক অ্যান্টিবায়োটিক সমাধান করতে পারে না। তাই যত গভীর ক্ষতই হোক না কেন, তা সাবান পানি দিয়ে ধুয়ে নিন। যদি খুব বেশি রক্ত পড়ে তবে রক্তপাত ঠেকাতে ছোট ব্যান্ডেড বা গস লাগাতে পারেন। তবে লক্ষ্য রাখুন যেন রক্ত বন্ধ হলে ব্যান্ডেজ খুলে দেওয়া হয়, কারণ ক্ষতস্থানে বাতাস যাওয়া আসা করলে সেখানে জীবাণু বাসা বাঁধার সুযোগ থাকে না। যেখানে কামড় দিয়েছে ওই স্থান যদি ফুলে যায়, রক্ত পড়ে কিংবা ঘা হয়, জ্বর আসে, তাহলে শীঘ্রই ডাক্তার দেখাতে হবে। আপনার বিড়ালে অ্যালার্জি থাকলে বিড়াল থেকে দূরে থাকুন, কারণ সেক্ষেত্রে বিড়ালের আঁচড়ে আপনার চামড়ার বেশি ক্ষতি হতে পারে। ধন্যবাদ। আমাদের চ্যানেলে ভিডিওগুলো ভালো লাগলে আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।